রহমান রহিম, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় দ্বাদশ বিএম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো যথাসময়ে আমি মাহানাজ আক্তার হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা ক্লাসে। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শব্দ এবং শব্দ গঠন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে এর আগেও এই শব্দ নিয়ে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলে দেব, সেগুলো তোমরা একটু বাসায় ভালো মতো পড়বে। হ্যাঁ, শব্দ অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো যে শব্দ কাকে বলে, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। এরপরে প্রশ্ন থাকতে পারে তোমাদের গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো, অর্থগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। আর শব্দ গঠন থেকে দুটো প্রশ্ন থাকতে পারে যে শব্দ গঠন কী, কী কী উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয় এবং উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থগতকতা আছে, উদাহরণসহ আলোচনা করো। এই পাঁচটা প্রশ্ন তোমরা বাসায় ভালো মতো পড়বে। আমি এই প্রশ্নগুলো নিয়ে এর আগেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করছি, তোমরা ভালো মতো ক্লাসটি লক্ষ্য করবে। তোমাদেরকে এই পাঁচটা প্রশ্ন আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এক নম্বর প্রশ্ন, শব্দ কাকে বলে? বলে উৎস বা উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে অনুসারে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করুন। এক নম্বর প্রশ্ন, দেখো শব্দ কাকে বলে, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। শব্দ কাকে বলে, অর্থগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, কি শব্দ কাকে বলে, অর্থগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা। তিন নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করো। চার নম্বর প্রশ্ন, শব্দ গঠন কি, কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠিত হয়
নতুন নতুন শব্দ গঠিত হয়। উদাহরণ সমালোচনা করো, উদাহরণ সহ আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, যে উপসর্গের অর্থবাচকতা নেই উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে, আছে উদাহরণ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচটি প্রশ্ন তোমরা বাসায় ভালো মতো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে শব্দ কি, হ্যাঁ, অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। যেমন গোলাপ একটি শব্দ, এই উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসম শব্দটা কি? তৎ অর্থ তা, সম অর্থ সমান। তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান, অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ বাংলা ভাষায় সরাসরি এসেছে সে সকল শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন পুত্র, কন্যা, পিতা, মাতা, চন্দ্র, সূর্য ইত্যাদি। অর্ধ তৎসম মানে যে সকল তৎসম শব্দ লোক মুখে কিছুটা বিকৃতভাবে উচ্চারিত হয় সে সকল শব্দকে বলা হয় অর্ধ তৎসম। যেমন ক্ষুধা থেকে খিদে, নিমন্তন্ন থেকে নেমন্তন্ন, হ্যাঁ ইত্যাদি। তদ্ভব শব্দ কি? তৎ অর্থ তা, ভব অর্থ উৎপন্ন। তদ্ভব অর্থ হচ্ছে তার থেকে উৎপন্ন, অর্থাৎ যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, অথবা যে সকল সংস্কৃত শব্দ নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে সে জাতীয় শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন চন্দ্র থেকে চন্দ, চন্দ্র থেকে চাঁদ। দেশি শব্দ, যে সকল এই শব্দ এদেশের অনার্যদের মুখের ভাষা থেকে এসেছে, হ্যাঁ অনার্য মানে এদেশের আদি অধিবাসী, আর আর্য হলো বাইরের দেশ থেকে যারা এসেছে তাদেরকে আর্য বলা হয়, আর অনার্য হচ্ছে এদেশের সে আদি অধিবাসীদের মুখের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রচলিত হয়েছে সে জাতীয় শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন কুলা, ঝাঁটা, হ্যাঁ চুলা ইত্যাদি। বিদেশি শব্দ, বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এদেশে এসেছে এবং তারা এদেশে বসবাস করেছে, তখন তাদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় প্রচলিত রয়েছে সে জাতীয় শব্দকে বলা হয় বিদেশ শব্দ। যেমন ইংরেজি ভাষা থেকে এসেছে চেয়ার, টেবিল, হ্যাঁ পেন্সিল ইত্যাদি। এরপরে আসো অর্থগত দিক থেকে শব্দের শ্রেণীবিভাগ। অর্থগত দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। যৌগিক শব্দ কি? যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে সে জাতীয় শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যেমন পাগল, যোগামি, পাগলামি, হ্যাঁ পাগলের ভাগ অর্থে ব্যবহৃত হচ্ছে। আবার রূঢ় বা রূঢ়ি শব্দ, যে সকল প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি এবং প্রত্যয়ের অর্থ অনুযায়ী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন দেখো হস্তি, হাত আছে যার, হ্যাঁ এটা অর্থ হওয়া উচিত ছিল কিন্তু এই অর্থটি না বুঝিয়ে একটি বিশেষ অর্থ প্রকাশ করছে যে একটি প্রাণী বিশেষকে বোঝানো হয়েছে।
এই জাতীয় শব্দকে বলা হয় রুঢ় বা রুঢ়ি শব্দ। যোগ রুঢ় শব্দটা কি, যে সকল সমাস নিষ্পন্ন শব্দ সমসমান পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে সেই জাতীয় শব্দকে বলা হয় যোগ রুঢ় শব্দ। যেমন জল ধারণ করে যা জলধি, হ্যাঁ, অর্থাৎ জল ধারণ করে যে কোনো পাত্র হতে পারে, কিন্তু সেটা না বুঝিয়ে একটা বিশেষ অর্থ বুঝাচ্ছে, অর্থাৎ সমুদ্রকেই বুঝাচ্ছে। পঙ্কে জন্মে যা পঙ্কজ, পঙ্ক অর্থ কাদায়, কাদায় জন্মে যা, কাদায় তো যে কিছু জন্মাতে পারে, কিন্তু পঙ্কজ মানে শুধুমাত্র পদ্মফুলকে বোঝানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আস গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ। হ্যাঁ, গঠনগত দিক থেকে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দ কি, যে সকল শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলে, যেমন হাত পা মুখ ইত্যাদি। আর সাধিত শব্দ কি, যে সকল শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় এবং বিশ্লেষণ করার পরেও যার অর্থ থাকে তাদেরকে বলা হয় সাধিত শব্দ। যেমন দেখো অধিকার, অধি যোগ কার, হ্যাঁ, কার, কারের পূর্বে অধি লাগালে অধিকার, অর্থাৎ এই সাধিত শব্দকে ভাঙলে দুটো শব্দ পাওয়া যায় এবং যাদের অর্থ থাকে। এই সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে, হ্যাঁ, কখনো উপসর্গ যোগে, কখনো প্রত্যয় যোগে, সন্ধি সমাসের সাহায্যে। এই সাধিত শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় তাকে শব্দ গঠন বলে। তাহলে শব্দ গঠন কি, যে সাধিত শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় তাকেই বলা হয় শব্দ গঠন প্রক্রিয়া। এই সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে, যেমন দেখো উপসর্গ যোগে, উপসর্গযোগে শব্দ বা ধাতুর পূর্বে উপসর্গ যুক্ত করে নতুন শব্দ পাওয়া যায়। যেমন যেমন দেখো আ যোগ হার, আহার, হার একটি মৌলিক শব্দ, এর পূর্বে আ উপসর্গ যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারছি। তাহলে উপসর্গ সাহায্যে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে আসো প্রত্যয় যোগে, উপসর্গ কিন্তু শব্দ বা ধাতুর পূর্বে বসে, আর প্রত্যয় উপসর্গ বা প্রত্যয় হলো শব্দ বা ধাতুর পরে বসে। তাহলে কি হচ্ছে, শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে। কি হচ্ছে, প্রত্যয় কখন বসে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয়, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় বসে নতুন শব্দ গঠন করে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে
নতুন শব্দ গঠন করে। যেমন যেমন দেখো সোনা যোগ আলী, আগে আমরা আলী দেবিকা দিতাম কিন্তু এখন রশ্মিকা সোনালী, সোনালী একটা নতুন শব্দ। তাহলে কি হচ্ছে, শব্দ বা ধাতুর পরে প্রত্যয় যুক্ত করে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। হ্যাঁ, যেমন সোনা একটি শব্দ, মূল শব্দ, এরপরে আমরা প্রত্যয় যুক্ত করে নতুন একটি শব্দ সোনালী গঠিত হচ্ছে। এরপরে আসো দেখো সমাসের সাহায্যে, সমাসের সাহায্যে, সমাসের সমাস কিন্তু শব্দ গঠনের একটি অন্যতম প্রক্রিয়া। সমাসের সাহায্যে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন দেখো, যেমন নীল যে আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ, আমরা নতুন শব্দ গঠন করছি। হ্যাঁ, এরপরে আসে সন্ধির সাহায্যে, সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠিত হয়। যেমন বিদ্যা যোগ আলোয়, বিদ্যালয়। হ্যাঁ, সন্ধির সাহায্যে, যেমন দেখো বিদ্যালয়, বিদ্যালয়, বিদ্যা যেখানে শিক্ষা দেওয়া হয় বা বিদ্যা আমরা যেখানে অর্জন করি সেই স্থানের নাম হলো বিদ্যালয়। তাহলে সন্ধির সাহায্যেও নতুন শব্দ গঠিত হচ্ছে। হ্যাঁ, যেমন বিদ্যা যোগ আলোয়, বিদ্যালয়। পথ পরিবর্তনের মাধ্যমে, পথ পরিবর্তনের মাধ্যমে পথ পরিবর্তনের মাধ্যমে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন দেখো সমাজ থেকে সামাজিক, সুন্দর থেকে সৌন্দর্য। হ্যাঁ, সমাজ, সামাজিক, সুন্দর থেকে সৌন্দর্য ইত্যাদি। দ্বিরুক্তির মাধ্যমে শব্দ নতুন শব্দ গঠন করা যায়। হ্যাঁ, দ্বিরুক্তির মাধ্যমে দেখো বিরক্তির মাধ্যমে, যেমন দেখো জ্বর জ্বর, ঘরে ঘরে। বিরক্ত মানে দুবার উক্ত হয়েছে এমন শব্দ। হ্যাঁ, যে সকল শব্দ একবার উচ্চারণ করলে যে অর্থ প্রকাশ করে, দুবার উচ্চারণ করলে ঠিক অন্যরকম একটা অর্থ এবং ভাব প্রকাশ করে। তো এ জাতীয় শব্দের দ্বারাও কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে পারি। যেমন দেখো আমার জ্বর হয়েছে বলে একরকম অর্থ, যদি বলে আমার জ্বর জ্বর লাগছে, ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে। হ্যাঁ, অনুরূপভাবে ঘরে ঘরে, চোরে চোরে, হ্যাঁ ইত্যাদি। এই দ্বিরুক্তির মাধ্যমে কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো মতো এই প্রশ্নটা পড়তে হবে তোমাদের। এরপরে আসো যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থগতকতা আছে, উদাহরণ আলোচনা করো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে, উদাহরণ আলোচনা করো। হ্যাঁ, এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের উত্তর জানতে গেলে প্রথমে উপসর্গ কাকে বলে সেটা তোমাকে, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। যে উপসর্গ কি, যে সকল অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। এই উপসর্গগুলোর কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। হ্যাঁ, অর্থাৎ
বাক্যে এই উপসর্গগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। যেমন দেখো অ, অনা, তারপরে প্র, অরা, এগুলো উপসর্গ, এগুলোর নিজস্ব কোনো অর্থ নেই এবং এই উপসর্গগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কিন্তু অন্য কোনো মৌলিক শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন ঘটাতে পারে। যেমন উদাহরণ দুটো দেই আমি, তোমরা তাহলে বুঝতে পারবে। উপসর্গ মূল শব্দ এবং সাধিত শব্দ, মূল শব্দ দেখো হার, হার হচ্ছে মূল শব্দ। এই হারের পূর্বে যদি আমি আ লাগাই, আ উপসর্গ যুক্ত করি, তাহলে একটি নতুন শব্দ হচ্ছে আহার, আহার। বি লাগালে হচ্ছে বিহার। দেখো প্র উপসর্গ যুক্ত করলে হচ্ছে প্রহার, প্রহার। উপ উপসর্গ যুক্ত করলে উপহার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটা মূল শব্দ, এই একটা মূল শব্দের পূর্বে এই যদি আমি আ উপসর্গ যুক্ত করি, তাহলে একটা নতুন শব্দ হচ্ছে আহার। বি উপসর্গটি যুক্ত করলে হচ্ছে বিহার, প্র উপসর্গ যুক্ত করলে হচ্ছে প্রহার এবং উপ উপসর্গটি যুক্ত করলে হচ্ছে উপহার। তাহলে এই মৌলিক শব্দ হারের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এইগুলো সাধিত শব্দ পাই। অর্থাৎ এই সাধিত শব্দগুলো থেকে যদি আমরা এই উপসর্গগুলোকে আলাদা করি, তাহলে দেখা যাবে এই উপসর্গগুলো কোনো অর্থ নেই। যেমন হার, আ, লা, আ, বি, প্র, উপ, এই উপসর্গগুলোকে আলাদা করলে, সাধিত শব্দ থেকে আলাদা করলে এই উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু এই উপসর্গগুলো যদি আর এই মৌলিক শব্দের পূর্বে বসে, তাহলে এই সাধিত শব্দগুলো গঠিত হচ্ছে। তো কাজেই আমরা বলতে পারি যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদত্তকতা আছে। আরেকটি উদাহরণ তোমরা খেয়াল করো। যেমন দেখো কার, কার একটি মৌলিক শব্দ। এরপরে যদি, এর পূর্বে যদি আমি আ লাগাই, তাহলে আকার, অধি লাগালে হচ্ছে অধিকার, উপর লাগালে হচ্ছে উপকার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে এর আগের উদাহরণটা আমরা হার দিয়ে শিখলাম, এখন মৌলিক শব্দ কার দিয়ে শিখছি। কার একটি মৌলিক শব্দ এবং এই মৌলিক শব্দের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এই সাধিত শব্দগুলো আমরা গঠন করতে পারি, অর্থাৎ নতুন নতুন শব্দ গঠন করতে পারি। কিন্তু এই উপসর্গগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না বা এদের নিজস্ব কোনো অর্থ নেই। হ্যাঁ, কিন্তু মূল শব্দ বা মৌলিক শব্দের পূর্বে এই উপসর্গগুলো যুক্ত করলে আমরা এই নতুন নতুন শব্দ গঠন করতে পারি। তো কাজেই আমরা বলতে পারি যে উপসর্গগুলোর অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদত্তকতা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো মতো পড়বে আর নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।